বাসি কাজকর্ম করে এখন রান্নাঘরে চলে এসেছি। দুধটা জাল করছি, দেখো দুধ দিয়ে ছাতু দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে, তার কারণ আমার শ্বশুর বাড়িতে ছাতু খাওয়া হয় এই সংক্রান্তির দিন। আর আরেক পাশে আমি দেখো দুধ চা বানাবো, তার জন্য দুধ আর জল বসিয়ে দিয়েছি। তো দুধটা হয়ে আসলে আমরা সকালের খাবারটা খাবো, তারপর স্নান টান করে রান্না বান্না শুরু করব। এই দেখো দুধ চাটা আমার হয়েই আসছে। এই দেখো আজ হলো চৈত্র সংক্রান্তি, এই বছরের শেষ দিন। এখন মনে হচ্ছে এই বছরটা যাওয়াই ভালো, আমার এই বছরটা খুবই খারাপ কেটেছে, খুব খুব সবার তো খারাপ কেটেছেই। আমার জীবনে একটা জিনিস, আমি একটা মানুষকে আমি হারিয়ে ফেলেছি এই বছরটাতে, সুতরাং এই বছরটা চলে যাওয়াই ভালো। এই দেখো দুধ চাটা হয়ে এসছে, দুধটাও জাল করা হয়ে এসছে, এখন আমি নামিয়ে নেব। তো দেখো চা খাওয়ার পরে আমি সবজিগুলোকে সব কেটে ফেলেছি, দেখো সব সমস্ত সবজি আমার কাটা শেষ। এখন আমি স্নান করব, তারপর রান্না বসাবো। তো এই দেখো আমি ডাল বসিয়েছি একদিকে, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আমার স্নান টান সব শেষ। হ্যাঁ, ডাল ওই পাশে হচ্ছে, ভাত আমার হয়ে গেছে, এখন ভাজাগুলো ভেজে নিব। পটল ভাজবো, পটল দিয়ে দিলাম, তারপর মিষ্টি কুমড়া ভাজবো, আর ভাজবো করলা। তো মানে সবজিগুলোকে আগে কেটে নিয়েছি, তারপর রান্নাঘরটা পরিষ্কার করে, আজকে যেহেতু সংক্রান্তি সমস্তটা নিরামিষ, সমস্ত নিয়ম করে করতে হবে, মার কাছ থেকেই দেখে এসেছি জানি। তো সেইভাবে আমি সমস্ত কিছু আগে করে নিয়ে, স্নান টান করে নিয়ে, পুজো টুজো দিয়ে আমি একদম পরিষ্কার হয়ে তারপর রান্না করতে এসেছি আমি। দেখো এই দেখো আমার এখানে মিষ্টি কুমড়া আর পটল ভাজা হচ্ছে, আর এখানে কাঁঠাল আর সজনে দিয়ে ডাল। আলাদা করে কাঁঠাল আর সজনে তরকারি করবো না, কারণ গাছের কাঁঠাল তো প্রায়ই খাওয়া হয়, তো সজনে দিয়ে আমি কাঁঠাল আর ডাল করেছি। তো এখন আমি নিম পাতাটা মানে ভাজা বসিয়ে দিলাম, নিম পাতাটা ভাজা হচ্ছে। এরপরে আমি করব পাটের শাক, পাট শাক ভাজা আমি করব এরপর। তো দেখো ওই পাশে আমার ডাল হচ্ছে, তো আমি এখন পাট শাকগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। পাট শাক খুব ভালোই লাগে, মানে ভালো লাগে আমার শাক, যে কোনো শাক খেতে আমার ভালো লাগে, তো পাট শাক আমার ভালোই লাগে। এই দেখো এখন আমি লাস্ট রান্না করছি, সেটা হচ্ছে পনিরের তরকারি, পনির খাওয়া হবে, পনিরের তরকারি করছি, এটা করলেই আমার শেষ। তো এই দেখো আমার সমস্ত কিছু হয়ে গেছে, ডাল, পনিরের তরকারি, ভাজা, নিম পাতা ভাজা, শাক, সমস্ত কিছু আমার হয়ে গেছে। তো বন্ধুরা দেখো দরজার মধ্যে নিম পাতা দেখছো, এটা হচ্ছে মানে আমি বাপের বাড়ির থেকে এটা দেখছি যে এই সংক্রান্তির দিন। তো বন্ধুরা আমি এখন খাওয়া দাওয়া করে বাড়ির পিছনে একটু চলে এসেছি, দেখো এই লাল রঙের পাতা দেওয়া গাছ, এতে হাত কাটলে দেই রক্ত যাতে বন্ধ হয়ে যায়। আর এখানে দেখো একটা নীলকণ্ঠের চারা, বড়ই ছিল এটা, মানে শুকিয়ে গেছে, এখন ফুল টুল ফোটাচ্ছে, শুকিয়ে গেছে, আবার এখন বর্ষা আসছে, এখন আবার হবে। আর এইখানটায় দেখো পাথরকুচির একটা চারা, এই দেখো অনেকটাই বড় হয়েছে, আমি লাগিয়েছিলাম ওই নীলকণ্ঠের চারাটাও আমি লাগিয়েছিলাম, বড় হয়ে গেছে। আর এখানে দেখো একটা তুলসী পাতার গাছ, কেমন শুকিয়ে কেমন হয়েছে, অল্প অল্প ছোটো 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 পাতা দেখো মরেই গেছে প্রায়। আর দেখো এখানে বাঁশ গাছ, মানে বাঁশের ঝাড়, দেখো কি বিশাল বিশাল বাঁশ।
বাঁশের ঝাড় রয়েছে পেছন দিকটায়, মনে হয় দেখলে মনে হয় গ্রাম, মনে হয় একখণ্ড শহরের মধ্যে একখণ্ড গ্রাম। আর এই দেখো কত কচু গাছ, এই কচু গাছগুলো খাওয়া যায় না। তো বন্ধুরা, আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ, এখন আমি একটু বাড়ির পেছনে চলে এসেছি। তোমরা বলতে পারো যে হঠাৎ এখন বাড়ির পেছনে কেন আসলাম, তার কারণ মানে ঘরে আমার হাজবেন্ড ঘুমাচ্ছে, ওর ডিস্টার্ব হবে ঘুমের, তার জন্য আমি বাড়ির পেছনে চলে আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য। তো তোমরা দেখতেই পারলে আমি কি কি দিয়ে লাঞ্চ করলাম, মানে আমরা কি কি দিয়ে লাঞ্চ করলাম দেখতেই পারলে। অনেকক্ষণই হয়ে গেছে লাঞ্চ, তারপর আমি মোবাইল নিয়ে একটু কাজ করছিলাম, তো এখন একটু পেছনে আসলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য। সেটি হলো মানে আজকে তো চরক মেলাও হবে, তা আমি একটু চরক মেলায় যাব, মানে বিকেলবেলা, বিকেলে না ঠিক পরে পরে 6টা সাড়ে 6টার দিকে আমার মার বোন আসবে, তো ওদের সঙ্গে একটু চরকের মেলায় যাব। তো সেখানে গিয়ে যদি ভিডিও করতে পারি তাহলে তোমাদের অবশ্যই সেগুলো দেখাবো। বিয়ের পরে আমি একবার গেছিলাম, ভালো লাগছিল, বিয়ের আগে কোনোদিনও দেখিনি, বিয়ের পরেই গেছিলাম একবার, ভালোই লাগছিল। মানে এত কাছে যে চরক মেলা হয়, চরক ওঠে, সেগুলো জানতামই না, তা তোমরা দেখো ভালো লাগবে। তো দেখো আমি চরকের মেলায় চলে এসেছি, এই দেখো সামনে মন্দির, মন্দিরের সামনে আমরা যাব, সেখানে প্রসাদ দেওয়া হয়, দেখি এবার দেয় কি না জানি না, গতবার মানে প্রত্যেকবার তো এসে প্রসাদ খাই, তো দেখি এবার গিয়ে প্রসাদ পাওয়া যায় কি না, প্রসাদ যদি দেয় তাহলে প্রসাদ নেব। প্রসাদ নেওয়ার পরে আমরা আস্তে আস্তে যেখানে চরকটা ঘোরে সেখানে গিয়ে যাব। তো দেখো তোমরা, thank you.
চরকের মেলার থেকে চলে এসেছি খাগড়াবাড়িতে। আমার হাজবেন্ড বললো যে চলো তাহলে ওই বাড়িতে একটু যাই, ঘুরে আসি। তো আমরা চারজন মিলে খাগড়াবাড়ির মোড়ে এসে নামলাম। হ্যাঁ, পাপড়ি চাট কেনা হচ্ছে, পাপড়ি চাট কিনে তারপর বাড়িতে যাবো। এই দেখো আমার বোন দাঁড়িয়ে আছে, সবাই মাস্ক পরা, কাউকেই চেনা যায় না। তো দেখো পাপড়ি চাট নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, এটুকুই বলবো। তো আমরা এখন পাপড়ি চাট খাবো, পাপড়ি চাট খাওয়ার মধ্যে দিয়ে আমি আমার ভিডিওটাকে আজকে শেষ করব। ধন্যবাদ। তো সবাই মিলে আমরা এখন পাপড়ি চাট খাচ্ছি, দেখো দারুণ টেস্ট।